আসসালামু আলাইকুম। টমেটো একটি শীতকালীন সবজি হলেও এটি এখন সারা বছরই বাজারে পাওয়া যায়। সবজি হলেও এটি আমাদের ত্বকের যত্নে ভীষণ উপকারী। এটি আপনার ত্বকের বয়স কমিয়ে আপনাকে তারুণ্য ফিরিয়ে দিতে সাহায্য করে। এটিকে যদি আপনি আপনার ত্বকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তবে আপনি এটি থেকে অনেক অনেক বেনিফিট পেতে পারেন। তার সাথে সাথে আপনার ত্বকে বলিরেখা আসতে দেয় না, আপনার ত্বক থেকে দাগ ছোপ দূর করে আপনার ত্বককে ভীষণভাবে উজ্জ্বল করে তুলবে। আজকে আমি দুইটি স্টেপে আপনাদেরকে এই রেমেডিটি করে দেখাবো। প্রথম স্টেপের জন্য আমি এখানে অর্ধেক টমেটো নিয়ে নিয়েছি। এখন এই টমেটোর টুকরোটির উপর আমি সামান্য পরিমাণ চিনি নিয়ে নেব। এখানে আমি একটি ন্যাচারাল স্ক্রাবার তৈরি করলাম। এখন এই টমেটোর টুকরোটি দিয়ে আপনি আপনার পুরো ফেসটি স্ক্রাব করে নেবেন। হাতের সাহায্যে খুব আস্তে আস্তে আপনি আপনার ফেসে এটিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ স্ক্রাব করবেন। মোটেও জোরে জোরে করবেন না, তাতে আপনার ত্বকের ক্ষতি হতে পারে। এভাবে স্ক্রাবিং করার ফলে এটি আপনার ত্বক থেকে ময়লা দূর করবে, আপনার লোমকূপকে পরিষ্কার করবে। আমাদের ত্বকে ধুলো ময়লা আটকে থাকে, যার ফলে আমাদের ত্বকে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এভাবে স্ক্রাবিং করার ফলে এটি আমাদের ত্বক থেকে মরা কোষ দূর করবে। এভাবে দুই তিন মিনিট স্ক্রাবিং করার পর আপনি আপনার ফেসটি নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। আমি আমার হাতটি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে এসেছি। এখন আমি সেকেন্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপের জন্য আমি যে অর্ধেক টমেটোটি রেখে দিয়েছিলাম সেটিকে হাতের সাহায্যে চিপে সেটি থেকে রসটি বের করে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা এখানে পাকা টমেটো ইউজ করার চেষ্টা করবেন। যদি হালকা কাঁচা টাইপের টমেটো হয় তাহলে এটি আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। আমি টমেটোটি থেকে রস বের করে নিয়েছি। টমেটোতে কিছু স্পেশাল প্রপার্টিজ রয়েছে যা আমাদের স্কিন থেকে সানট্যান, রোদে পোড়া ভাব দূর করে আমাদের ত্বকের প্রাকৃতিক রং ফিরে পেতে সাহায্য করে। এখন আমি এতে অ্যাড করছি এক চামচ বেসন। এখন খুব ভালো করে এই দুইটি উপাদানকে মিশিয়ে নিতে হবে। বেসন এবং টমেটো এই দুইটি উপাদান আমাদের ত্বককে গ্লোয়িং করতে, আমাদের ত্বককে হেলদি রাখতে এবং আমাদের ত্বকের থেকে দাগ ছোপ দূর করতে অনেক ভালো কাজ করে। টমেটোতে আছে ভিটামিন বি যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এছাড়া এটি প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। এখন আমি এর সাথে অল্প একটু মধু অ্যাড করছি। মধু আমাদের স্কিনকে টান টান করে, আমাদের স্কিনকে ক্লিন করে এবং ফর্সা করে। মধু এবং বেসন আমাদের ত্বকে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এখন এই পুরো প্যাকটিকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই প্যাকটিকে খুব ভালোভাবে মিক্স করে নেয়ার পর এটিকে আপনি হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে আপনার পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবেন। পুরো ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেলে আপনি এই প্যাকটি শুকানো পর্যন্ত ওয়েট করুন। প্যাকটি শুকিয়ে গেলে আপনি নর্মাল ওয়াটার দিয়ে আপনার পুরো ফেসটি খুব ভালোভাবে ওয়াশ করে নিন। এই প্যাকটি ইউজ করার ফলে আপনার ত্বকে বলিরেখা আসবে না, আপনার ত্বক ফর্সা হবে, সেই সাথে আপনার ত্বকে ব্রণ বা মেস্তার দাগ যদি থেকে থাকে সেটিও দূর হয়ে যাবে। এই প্যাকটিকে আপনি সপ্তাহে 3-4 দিন আপনার ফেসে অ্যাপ্লাই করতে পারবেন। পরপর কয়েকদিন এই প্যাকটি যদি আপনি আপনার ত্বকে অ্যাপ্লাই করেন তবে আপনি আপনার ত্বকের তফাতটি লক্ষ্য করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম আরও নতুন নতুন বিউটি টিপস পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।